ক্রসবি বললেও এটাই বলতাম। একটা জিনিস মনে রাখবি, এখানে সেটে প্রথম যে এলিমেন্টটা লেখা হয়েছে, সেটে প্রথম যে এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ ওয়ান আছে ফার্স্ট এলিমেন্ট, টু হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, মানে এই যে সরি টু ও ফার্স্ট এলিমেন্ট, থ্রি ও ফার্স্ট এলিমেন্ট, এই যে ব্যাপারগুলো যেগুলো প্রথমে আছে, প্রথমে যেটা লেখা হয় সেটাকে বলে ডোমেইন অফ আর, মানে রিলেশনের ডোমেইন, তাকে বলা হয় ডোমেইন, কি বলবো, ডোমেইন অফ আর, ডোমেইন অফ আর মানে দ্যাট ইজ রিলেশনের ডোমেইন হচ্ছে এইগুলো, ওয়ান ওয়ান, টু থ্রি থ্রি, এতবার বলবো না, শুধু একটাই বলবো, নো রিপিটেশন, শুধু বলবো ওয়ান টু থ্রি, আর পরে যেগুলো ব্যবহার হয়েছে অর্থাৎ থ্রি ফোর, এই দুটোই ব্যবহার হয়েছে, অর্থাৎ তাকে বলে রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর দ্যাট ইজ রিলেশন, রিলেশনের রেঞ্জটা হচ্ছে থ্রি আর ফোর, ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? তাহলে প্রথম যে এলিমেন্ট গুলো থাকে সেটাকে বলে ডোমেইন, পরেরটাকে বলা হয় রেঞ্জ। এইবার যদি বলে ইনভার্স রিলেশন, একটা রিলেশনকে যদি ইনভার্স রিলেশন করতে হয়, যদি আজকে আমি এই জিনিসটা এ এ রিলেটেড টু বি না বলে আমি যদি বলতাম আর ইনভার্স, মানে বুঝতে হবে বি রিলেটেড টু এ, আর ইনভার্স মানে তখন রেঞ্জটা ডোমেইন হয়ে যাবে, তার মানে হচ্ছে থ্রি ওয়ান আগে হবে এইটা, তারপরে হচ্ছে থ্রি টু, তারপরে হচ্ছে থ্রি থ্রি, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট ইজ আর ইনভার্স। শুনে নিয়েছিস? বেশ, তারপরেরটা হচ্ছে ফোর ওয়ান, তারপরেরটা ফোর টু, তারপরেরটা ফোর থ্রি, এই হচ্ছে ব্যাপারটা, এটাকে বলে এই, তার মানে ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জটা ডোমেইন হয়ে গেছে, দেখ প্রথমে চলে এসছে, যেগুলো প্রথমে থাকে সেগুলোকে বলে ডোমেইন, পরেরটাকে বলা হয় রেঞ্জ, পেছনে যেটা থাকে পরে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর একটা কনসিকোয়েন্ট, অ্যান্টিসিডেন্টটা হচ্ছে ডোমেইন, কনসিকোয়েন্টটাকে বলা হয় রেঞ্জ। রেশিও প্রপোর্শনে আমরা এই ওয়ার্ডটা পেয়েছিলাম ছোটবেলায়, অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকোয়েন্ট, নিশ্চয়ই শুনেছ মল্লিক? বেশ, এবার পরেরটা জানি না কে, এটা নতুন টিউশন হতে পারে। হ্যাঁ আচ্ছা, এটা এটা বুঝলাম।